শারীরিক প্রতিবন্ধকতা দূরে ঠেলে দিয়ে পরিবার সহ ম্যাচ দেখবেন বলে টিকিট কাটতে এসেছেন আজমল। দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না, তাই ক্রেচে তার সম্বল। ক্রেচে ভর করে এসেছেন টিকিট কাউন্টারে। আগে থেকে জানতেন শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বিড়ম্বনায় পড়বেন, কিন্তু না, তার ধারণাকে ভুল প্রমাণিত করেছেন সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা। আজমলকে সাথে নিয়ে গেছেন টিকিট কাউন্টারে, কোনো বিড়ম্বনা ছাড়াই কেটেছেন চারটা টিকিট। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ লাইভ দেখুন টফিতে। মাঠে বসে সাকিব শান্তদের খেলা দেখবেন পরিবার নিয়ে। হাজারো মানুষের ভিড়ে টিকিট পেয়ে অনেক উচ্ছ্বসিত আজমল। তার বিশ্বাস, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ জিতবে। একজন দুইজন নয়, করতে হবে দলগত পারফরম্যান্স। কালকের ম্যাচটা নিয়ে আশাবাদ, আশা তো সবাই করে। আমি মনে করি যে গত ম্যাচের মতো খেলুক, ভালো খেলুক। টিম যেন সবাই খুব, একজন খুব ভালো করবে একজন খারাপ করবে এরকম না, সবাই মিলে একটা রোলে চললে খেলা ভালো হবে। ভালো হয় যেভাবে সেটা করলে আমি মনে করি সেভাবেই করবে। আমি কারো উপরে ডিপেন্ডেন্ট, অল ওভার সবাই ভালো খেলুক এটা চাই। বোলিং পেস যারা আছে বোলিং ভালো করুক, ব্যাটিং পেসে যারা আছে ব্যাটিংগুলো ভালো করুক। স্বদেশ প্রেম যার মধ্যে আছে তার মধ্যে বাংলাদেশের খেলার প্রতি ভালোবাসা থাকবেই। বাংলাদেশ যদি হেরে যায় তখন অটোতেই মন খারাপ হয়ে যায়, আবার বাংলাদেশ জিতে গেলে অনেক আনন্দ পাই। এটা তো ভিতর থেকেই আসে, এটা আর বিশ্লেষণ করে। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ লাইভ দেখুন টফিতে। এখন দেখলাম যে না, আমার টিকিট নেওয়াটা অনেক সহজ, ইচ্ছা করলে আমি খেলা দেখতে পারি। যাক, এখন থেকে খেলা দেখবো। জিত্ত বিনোদন এমন একটা জিনিস, বা খেলাধুলা মানুষের বিনোদনের দরকার আছে, এটা এমন একটা জিনিস মানুষ শত কষ্ট হলেও কিন্তু এটা করে। আসলে কি, এই যে যত ভিড় দেখতেছি আসলে আমার এত কষ্ট হয় নাই। আমি আসার সাথে সাথেই পুলিশ সদস্য যারা আছেন আমাকে ডাইরেক্ট গেটের থেকে টিকিট নিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক যত্ন করে, আমার ভালো লাগছে খুব। না, আমি আসলে সবচেয়ে বেশি প্লিজ হয়েছি এই জন্যই যে আমি আইসা দাঁড়ানোর সাথে সাথেই বললো যে আপনি কি করবেন, আমি যে টিকিট নিব, আমার চারটা টিকিট লাগবে, তাহলে আপনি এই জায়গা দিয়ে আসেন, এখান থেকে ঢুকে যান। এটা হাজারো লোক দাঁড়ায় আছে কিন্তু আমি পেয়ে গেলাম, সমস্যা হয় নাই আমার। এখন দেখতেছি না, আমার জন্য সহজ আছে, আমি যদি আসি খেলা দেখতে আমার জন্য সহজ আছে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটাই। ক্রিকেটটা বাঙালির আবেগের সাথে মিশে আছে, তাই তো ক্রিকেট নিয়ে বাঙালির মাতামাতির শেষ নাই। কত শত মানুষ ক্রিকেট নিয়ে ধ্যান জ্ঞান করে, টিকিট নিয়ে উন্মাদনা করে, ঘন্টার পর ঘন্টা টিকিটের জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করে, শুধুমাত্র গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটানোর আশায়। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করে সাকিবের দল, দর্শকদের মাঝে তাই উন্মাদনাটা একটু বেশি কাজ করছে। টিকিট কাউন্টারে তাই উপচে পড়া ভিড়, টিকিট পেয়ে সবাই উচ্ছ্বসিত। সবারই প্রত্যাশা, প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। আমাদের অবশ্যই সিরিজটা জেতা উচিত, কারণ আমরা প্রথম টি টোয়েন্টি অনেক লড়াই করে জিতেছি। শান্ত তার ফর্মে ফিরেছে এবং রিটার্ন দশা আশা করি দ্বিতীয় ম্যাচে ভালোই করবে। আশা করি ওদের সবার টিম পারফরমেন্সের ভিত্তিতে দ্বিতীয় ম্যাচটা আশা করি আমরা জিতবো। আমার বিশ্বাস, যেহেতু এর আগে কোনো দিন টি টোয়েন্টি ইংল্যান্ডের সাথে সিরিজ জিততে পারে নাই, তো ওরা সর্বোচ্চটা চেষ্টা করবো ম্যাচটা জেতার জন্য। আমরা শান্তকে আবার লর্ড শান্ত হিসেবে দেখতে চাই এবং সে সত্যিকারের লর্ড হিসেবে দেখতে চাই, একদম প্রভাবিত এবং সত্যিকারের লর্ড হিসেবে আমরা শান্তকে দেখতে চাই এবং সে পথেই এগিয়ে যাচ্ছে।